السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين، أما بعد. الله تعالى لاخ لاخ شكريا جل رب العالمين আমার আপন জনের লগে এখানে আমারে আইয়া হাজির দিয়ে সালাম দেওয়ার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ে কইছেন যে আমার কাছে আপনারা কৃতজ্ঞ, কাজটা উল্টো হয়ে গেছে, আমি আপনারা কাছে কৃতজ্ঞ। কারণ আপনারা বাড়ি পানি বন্দি, গরুর মাঝে পানি দেখে দেখে এলাম, কিন্তু ইয়া দেখি যে চেয়ার টেবিল আছে, তো বাড়িতে আর চেয়ার টেবিল গোয়া নিয়ে এখন জায়গা নাই। আমি এসে আপনারা দেখা যে আপনারা কি হালতে আছেন, আর আমি বলবো চেয়ার টেবিল এটা আমার নাই, আমি এই খুশি এটা সরব করি থাকতো নাই, আপনারা কিলা আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তালা আল্লাহরে ভালো রাখুক। এই ফানির মাঝে বার্ষিয়াও যারা কইতে পারে আলহামদুলিল্লাহ, ও আসে আজমের মালিক, তুমি তার উপরে খুশি হয়ে যাও। আমার সম্মানিত ভাই এবং বই মহ, বাংলাদেশ জামাত ইসলামী আপনারও সংগঠন, আপনারার ভাই ভাতিজা আমরা হলে বলি সংগঠন, আমরা কিতার লাগে করি, আমরা ও কারণে করি, আমরা আল্লাহর দরবারে ভিক্ষা চাই যে আমরা যেন দুনিয়ার যতদিন বাঁচিয়ে আছি আল্লাহ যেটা পছন্দ করে তার হুকুম অনুযায়ী ওলা যেন চলতাম পারি, আমরা নিজে চলতাম, আমরা দেশবাসী চলত, যদি আল্লাহর হুকুম অনুযায়ী আমরাও চলি আমরা দেশবাসীও চলে। আল্লাহ তাআলার ওয়াদা হইল যে আল্লাহ তাআলা আসমানের রহমতের দরজা এই দেশ স্পেশালে খুলিয়া দেন আর জমিনের রিজেকল লাগে উর্বর করে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সময় তো বন্যা হয়েছে, তার স্ত্রী এবং তার ছেলে দুইজন নাফরমান আছে, এরা আল্লাহর ফিরে ইমান আনছে না। শেষ মুহূর্তে যখন নৌকা উঠে গেছেন তাই আল্লাহর হুকুম অনুযায়ী খারামিতা না আর লিস্ট আল্লাহ দিয়ে দিলে বাইরে ঘরে উঠানি যেত না, এটা আমার নৌকা, এটা আমার নির্দেশে আমার তত্ত্বাবধানে এটা বানানো হয়েছে, এই নৌকা আমি যারে হইব হে উঠবো, এর বাইরে হয়ে উঠতে পারতো না। এই তালিকা তার ফুয়ার নাম আছে না, তাই তার ফুয়ারে ডাকিয়া হইল ও কেনান আজকে কিন্তু ভয়াবহ দিন, এই দিনের আঘাত তাকিয়া থাবা তাকে কেউ বাঁচতায় নাই, বাঁচার একমাত্র ফোত আল্লাহ করিয়া দিছে নৌ নৌকাটাও নয় গেব। এটার বাপরে জবাব দিছিল আল্লাহ নবীরে যে আমি উঁচু পাহাড়ের উপরে গিয়ে উঠেছি আর যেন আজকে ফানি যেতে পারতো নাই, আল্লাহ নবী হয়েছিল আজকে পাশ সমতল সব কিছু একাকার, আজকে কোনো পাহাড়ের অস্তিত্ব থাকবে না, কেউ দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করার সাথে সাথে হে ডুবিয়া মরল কৌশের আগে তাই বসলে আল্লাহ তোমার ওয়াদা যে আমার আহল অবলরে তুমি হাজত করবে, হে তো আমার আহল, আল্লাহ তালায় কৌশল নবী তোমার মুখ দিয়ে এটা দ্বিতীয় আর আর হইল না যে আমার উপরে ইমান আনছে না, সে আমারও আহল নাই তোমারও আহল নাই। এর অর্থ কি? অর্থ হইল যে আল্লাহর সাথে যারা ফরমাবরদারি করবো এরা খেয়ে রক্ষা করবে আল্লাহ, আর যারা না ফরমানি করে শাস্তিটা খেয়ে দেয় আল্লাহ। কোনো মানুষের শাস্তি দেওয়ার কোনো এখতিয়ার নাই এবং কেউ মুক্তি দেওয়ারও কোনো শক্তি নাই। বিভিন্ন জায়গার মানুষের কথা কিছু লইয়ে যায় যেমন যে আমরা ত্রাণ দেওয়া দিয়েছি, ত্রাণ হইল পরিত্রাণের বাহন, বিপদ হার খাস্তা গিয়া বিপদ খেয়ে উঠে নিতে পারেন, তা আপনি আমি পরিত্রাণ করার খেয়ে, যদি আপনি আমি পরিত্রাণ করার কেউ না হইয়া থাকি এটা ত্রাণ হয় কিভাবে? হ্যাঁ, বিপদের সময় মানুষ মানুষের লাগে, এটা আল্লাহর দেওয়া দায়িত্ব। এই সময় যেহেতু আপনি আপনারে আল্লাহ একটু বাল্লার আসছেন, ও বাল্লার শুক্রিয়া আদায় করার লাগে যে একটু কষ্ট আছে তার লাগে যা কারণে আপনি সামর্থ্য অনুযায়ী এত লিয়ে আছেন, এটা আপনার বাইর লাগে ক্ষতিগ্রস্ত বনির লাগে আপনার পক্ষ থেকে উপহার। ত্রাণ হইলে জিনিসটা মনে হয় যে আমরা বড় বিপদে পড়ছি, আমরা বড় দুর্বল মানুষ, আমরা বড় ছোট মানুষ, আমরা সমাজের বিনীত মানুষ, আর এখানে একজন বহুত উঁচুতাল আর অত্যন্ত মর্যাদাবান মানুষ, মর্যাদা গায়ের পোশাকে আর সামলার রঙে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কইরা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সম্মান মর্যাদা তার লাগে,
যে আমারে ডরায় আল্লাহরে যে মানুষ আল্লাহরে ডরাইব হেলদি কুড়ে করো বসবাস করে তার মর্যাদা ওই দশতলার মালিক যে তার চাইতে বেশি যদি তাই না আল্লাহরে না করাইয়া থাকো। আবার কোন আল্লাহর বান্দা যদি আল্লাহ সম্পদ দেন আবার ইমানও সম্পদ দেন তার মর্যাদা আরো বেশি। আমরা আইসি আপনারা দেখা আমরা আইসি আপনারা রাস্তাকে ধোয়া চাও উল্টা পাল্টা কথা বিপদ আমরা আপনারা আমরা লাগে দোয়া পর্দা হয়ে যাচ্ছে আমরা আপনারা লাগে দোয়া পর্দা বিপদগ্রস্ত মানুষের হৃদয়ের কাছাকাছি আল্লাহ তালা থাকে। আপনারা যদি আমরা লাগে দেশের লাগে দোয়া করেন আমার গভীর বিশ্বাস আমরা আল্লাহ দোয়ারে কবুল করব ইনশাআল্লাহ। কিতাব দোয়া শিখতে আমার আমরা বিদ্যা বুদ্ধি দম দৌড় গাড়ি ঘোড়া ওটা বেশি না দোয়া সাবাত আমরা দোয়া সাবাত আইসি আল্লাহ যে মানুষ হিসাবে আমরা পয়দা করছেন বিশেষ করে ইমানের দৌলত যে দিস আমরা যেন ওটা শুক্রিয়া দেয় আমরা যেন ওটা বুঝতাম পারি একজন ইমানদারের দায়িত্বটা খুব লজ্জা হইয়া আপনারা কিছু ভাই নহল বনি নহলি না আইসেন কষ্ট করে অসামান্য উপহার নেওয়ার লাগে বেগলা ওয়ার কথা আছে না আমি মাফ চাই আর এটা আমার দায়িত্ব আছে আমরা নিয়ে আপনারা গৌরব হচ্ছে হয়তো আমরা প্রতি আপনারা মেহরবানি করছেন দয়া করছেন যে মানুষগুলো সব গড়ো গেলে বাংলাদেশের আরো বহু জায়গা আছে তারা এনে যেতে পারত ঠিক আছে আমরা একটা কষ্ট করলেন আমরা গিয়া তারা সামনে থাকে আনলেন আমি লজ্জিত আমরা যে হুসেইতাম পারলাম না এর লাগে আপনারা আমারে মাফ করবো আমরা রে মাফ করবো আপনারা মাফ করে দিলা তো আল্লাহ তালা আপনারা রে মাফ করবো আর যে মেহরবানি করি আপনারা এখানে আইসুন মেহরবানির মহাশাখা সমস্ত ভান্ডার দ্বারা তো আল্লাহ তালার কাছে দোয়া করি আর আল্লাহ যেন আপনারা রূপে মেহরবানি আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ আপনারা দুঃখ কষ্ট যেন দূর করিয়া দেন আমিন। আমরা একটা দেশ এমন চাই যেই দেশের শাসক দিনের বেলা সে এবং রাষ্ট্রের সমস্ত কর্মকর্তা কর্মচারী তারা রূপে রাষ্ট্রের দেওয়া দায়িত্ব যান প্রাণ দিয়ে ফাগল হইয়া তারা আদায় হবে রাতে ঘরে যাইব নামাজ পড়বো বিশ্রাম নিব একটু বিশ্রাম নিয়ে আবার উঠছি উঠিয়া সেজদা পড়বো সেজদাকে হান্দে হান্দে চোখের ফানি দিয়া হইব আল্লাহ আমার যে দায়িত্ব এবং মর্যাদা দিস তোমার অনেক বান্দারে বান্দিরে তুমি এটা দিস না আল্লাহ এটা তো আমার লাগে পরীক্ষা গতকাল পর্যন্ত আমার উপরে যে দায়িত্ব আছে আমি জানি না আমি পরীক্ষা পাস না ফেল আমি মানুষ বড় দুর্বল নিশ্চয়ই তোমার এবং তোমার বান্দাবান্ধের হক আমি ফুরাফুরি আদায় করতে পারছি ও মহান আল্লাহ তুমি আমার ক্ষমা করো আগামী দিনের আয়াতটা যদি তুমি আমার দেও তাহলে গত হাইকোর ভুল ও ফুসানের সত্যি আমার এবং আগামীকালকে আমার যে দায়িত্ব এটা যেন আমি হক মোতাবেক আদায় করতাম পারি তুমি আমার সাহায্য করবে এমন রাষ্ট্র আমরা চাই আর এমন শাসক এমন কর্মকর্তা এমন কর্মচারী চাই আর এরকম একটা রাষ্ট্র যদি আমরা পাই এমন একটা জাতি আপনারা পছন্দ হয় খুব লাগে যে এই ধরনের একটা শাসন একটা জাতি আমরা দেখতাম আলহামদুলিল্লাহ তাহলে বোঝা গেল যে এই খাসটা এই দাবিটা এই আকাঙ্ক্ষাটা আমরা পাবো তাই না আমরা যে লড়াইটা করিয়া আল্লাহর হুকুম মাফিক এই দেশটারে গড়িয়া তোলা জানো না আমরা মস্ত আমরা নেতৃবৃন্দরে ফাঁসি দেওয়া হয়েছে আমরা নেতৃবৃন্দরে খুন করা হয়েছে 13 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে 12,500 মামলা আমরা গাড়ের উপরে ঝুলে আমিও অর্ধশতের ঊর্ধ্বে মামলা নিয়ে গড়িয়া আমার প্রথম প্রথম কোনো কোনো শুভাকাঙ্ক্ষা হয়েছিল যে কেউ তো আপনারা অ্যারেস্ট করতে পারে আল্লাহ আমার যদি নসিব হয় যে দুঃখী মানুষের ফাঁসে গিয়ে তারা মুখ দেখার লাগে আজই রয়েছে আর আমার অ্যারেস্ট করা হয় আমি সেজদার পড়ে আল্লাহ শুক্রিয়া দেয় আলহামদুলিল্লাহ এবং আমি আল্লাহর কাছে ভিক্ষা চাই যে আল্লাহ ও হাত খোড়া লইয়া আমি হাসরের দিন তোমার সাথে হাজিরা নিতে চাই তারা করো আমার অ্যারেস্ট করো আমার কোনো অসুবিধা নাই আমি ওই অ্যারেস্টের পরোয়া করি না আমি পরোয়া করি আমার আল্লাহ তাআলার শাস্তির ভয়
আমি মানুষ হিসাবে আমার দায়িত্বের কারণে আমার উপরে যে দায়িত্বটা আছে বোঝাটা আছে, আমি যদি এটার কোনো খেয়ানত করি, বেইনসাফি করি, তাইলে আমার আল্লাহ আমার সাথা নাই, ও ভয়, আমি ও ভয় শুদ্ধ করি, আর কোনো ভয় নাই। আপনার আমরা লাগে দোয়া করবা এই পথে আমরা যেন শুধু আর আল্লাহরে ধরে বেপরোয়া চলতাম, ইনশাআল্লাহ আমরার মঞ্জিল জান্নাত মাঝখানে থামার কোন সুযোগ নেই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আমরা আল্লাহ তাআলার সাহায্য চাই। আল্লাহ তাআলা তুমি তো আমরা সুসংবাদ দিছো, নাসরু মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, ওবাশশিরুল মুমিনিন, যারা প্রকৃত ঈমান আনব তারা তুমি সুসংবাদ দিয়া হইরায় যে তোমরা লাগে আমার সাহায্য চাইব এবং তোমরা যে আকাঙ্ক্ষা কর রায় দিনর বিজয়ীটা হইবে ইনশাআল্লাহ। নিশ্চিত আমরা আশাবাদী ইনশাআল্লাহ এ বাংলাদেশের দিনের বিজয় হবে ইনশাআল্লাহ। এটা তান উপজেলা ঠিক প্রত্যেক মানুষের কপালে চুমু দেওয়া তার দায়িত্ব ঠিক জি, সবার যদি নাও পারেন যারে ভাইবা তার কপাল ঠিক, আমিও এসে আপনার আর কপালে চুমু দিতাম, কপাল দিবানি এক হয়ে আপনার সবার তো পারতাম না, এই গ্রামের তিন গ্রামের মানুষ ছিল তাই না, তিন গ্রামের মানুষের তাহলে কিসা করা। আচ্ছা আমি এবার জনটা দিব নে আর হলল লাগিয়া সম্মানিত ভাই হল এবং মা হল, আমি একটা সাহায্য চাই আর আপনার দোয়া আপনারা দিলেই ফাইন দিছি আলহামদুলিল্লাহ। আমরা এই যে সামান্য জিনিস লিখে খুশির জিলিকায় আমি আল্লাহর গুলাম বিশ্বাস করি যে সাথে সাথে আল্লাহ তাআলা আরো একটা জিলিক অতটুকু আশা লইয়া আছি। অনুরোধ মা হলোর ইজ্জত আমরা জীবনের চেয়ে মূল্য, তারাও না আইসেন কষ্ট, আমি দুই একজন মার আত আমরা উপহারটা তুলিয়া দিয়া আপনারা কাছ থেকে বিদায় নিব, যেহেতু আরো কয়েক জায়গা আজকে যাইতে আপনারা এই দয়া আমার প্রতি করবা, আমার বাইন্তর প্রতি করবা, আর কিন্নর যারা দায়িত্বশীল আসেন তারা অন্য থাকবা, আমার প্রফেসর সাহেব থাকবা, তার নেতৃত্বে কেন আপনারা সাবেক উপজেলা চেয়ারম্যান স্যার সাইফুল্লাহ হুসাইন আসেন, উপজেলার আমির সাহেব আসেন, লোকাল ইউনিয়নের আমির আসেন এবং আপনারা আমার অকল ভাই আপনারা মিলিয়া বাকি কাজটা সুন্দরভাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এটুকু সহযোগিতা তো ইনশাল্লাহ ভাইয়া ইনশাল্লাহ।